এসো নিতা, বসো। তোমার ভিসা রেডি, আপাতত তুমি যাচ্ছ ট্যুরিস্ট ভিসায়। সবকিছু ঠিক হয়ে গেলে তারপর ভাবা যাবে কিভাবে পার্মানেন্ট ভিসা পাওয়া যায়। আগামী 23 মার্চ আমরা যাচ্ছি, তার মানে তুমি হাতে পাচ্ছ আর মাত্র 10 দিন। ওই দিনই জয়ন্তবাবু হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। জয়ন্ত তো তোমাকে দেবতা ভাবতে আরম্ভ করেছে। ওসব ছাড়ো, আমাদের চুক্তির আমি আমার দিকটা পালন করেছি। জয়ন্তবাবু তো আর জানেন না যে আমি একটা আস্ত বদমাস, তার প্রেমিকাকে নিয়ে পালাচ্ছি। চুপ করো, প্লিজ স্টপ। আসলে আমি জানি তুমি কেন আমাকে নিয়ে যেতে চাইছো। সত্যি তুমি একটা স্বার্থপর বাবা, এর কাছে তুমি আমাকে ছোট প্রমাণ করতে চাইছো। তুমি ওকে বুঝিয়ে দিতে চাইছো যে তার মা তার যখন 13 বছর বয়স, তাকে ফেলে নিজের সুখের জন্য প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, তাই তো? তুমি বাবা কত মহান, তাকে মানুষ করতে গিয়ে বিয়োগদি করনি। প্লিজ অনি, তুমি কেন বুঝছো না? তুমি তোমার ছেলেরই সামনে তার মাকে ছোট করছো। কি শিক্ষা দিচ্ছ তুমি? এমনকি তুমি জয়ন্তকে সব কথা জানাতে বলে আমার উপর মানসিক নির্যাতন চালাচ্ছ। একবার ভেবে দেখো অনি, শর্তটা ফিরিয়ে নাও। তুমি তুমি ডাক্তার জয়ন্তকে বাঁচিয়েছো, এটাই তোমার কাজ। এই শর্তে তো তুমি নিজেই রাজি হয়েছিলে। আমি আমার দিকটা পালন করেছি, এবার তোমার পালা। আমি বিশ্বাস করি জয়ন্তবাবুকে সবকিছু জানিয়ে দেওয়াটা উচিত। আমি এটাও জানি যে তুমি বলতে পারবে না, এ নিয়ে ভবিষ্যতে আর কোনো কথা নয়। উঠছি এখন। কাল তুমি ছাড়া পাচ্ছ, আমি তরুণকে পাঠিয়ে দেব। কাল আমি একটু বাইরে যাচ্ছি, কিন্তু জিজ্ঞেস করো না কোথায় যাচ্ছি। সে কি, কাল আমি ফিরছি আর তুমি বাইরে চলে যাচ্ছ? নিশ্চয়ই কোনো মন্দিরে যাবে, কিন্তু তোমার তো এত দেবদেবীতে বিশ্বাস ছিল না। না মানে কোনো অসুবিধা হবে না, আমি প্রত্যেকদিন ফোন করে খবর নেব। জানো তুমি তুমি ভালো হয়ে গেছো, আমার যে কি আনন্দ হচ্ছে। কি কান্নাকাটি কেন, মাত্র কয়েকটা দিন আর তারপর তো তুমি চলে আসবে। তবে তাড়াতাড়ি এসো। মা সবকিছু গোছগাছ হয়ে গেছে তো? খোকা আমার কিন্তু ভীষণ ভয় করছে রে, সাহেবদের দেশ, আমি তো আবার ইংরেজি টিংরেজি জানি না। আচ্ছা মা, ইংল্যান্ডে থাকতে গেলে ইংরেজি জানতে হবে তোমাকে কে বলল? তুমি জানো প্রতি বছর বাংলাদেশের গাঁগঞ্জ থেকে কত লোক ওদেশে যায়, তারা হোটেল করে খায় এবং প্রচুর পাউন্ড রোজগার করে, আর এক বর্ণ ইংরেজি বলতে পারে না। আর তাছাড়া তুমি তো বাড়িতে থাকবে। ও হ্যাঁ, যা বলছিলাম, নাতির জিনিসপত্র গুছিয়ে নিয়েছো? আমি কি একলা পারি রে, দিনুর বউকে নিয়ে নিয়েছি, যতটা পারি গুছিয়ে নিয়েছি। দিনু তোমাকে আর অর্ককে নিয়ে আগে এয়ারপোর্টে চলে যাবে, আমি একটু বন্ধুর বাড়ি ঘুরে তারপর যাব। আর দিনু যেন একজন সঙ্গে ড্রাইভার নিয়ে যায়, আমার গাড়িটা চালিয়ে গ্যারেজে দিয়ে আসবে। ঠিক আছে।